أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন রানা বাংলাদেশ থেকে তার প্রশ্ন হলো যে একজন তালাক মেয়ে অন্য একটি ধার্মিক ছেলেকে বিবাহ করতে চাচ্ছে কিন্তু তার অভিভাবকগণ তাতে রাজি হচ্ছেন না এ অবস্থায় মেয়ে যদি কাজী অফিসে গিয়ে অভিভাবক ছাড়াই বিবাহ করে ফেলে তাহলে ওই বিবাহ সঠিক হবে কি না বা শরীয়তে এর বিধান কী সত্য হলো একজন তালাক মেয়ে ইদ্যত পালনের পর অন্য ছেলেকে বিবাহ করতে পারবে এটা সকলের ঐকমত এবং তার জন্যেও ভালো হবে এক্ষেত্রে অভিভাবকগণের উচিত হলো ভালো কোনো ছেলে দেখে ওই ধরনের মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া কিন্তু যদি তারা সর্বীন কারণ ব্যতীত অন্য কোনো কারণে বিবাহ দিতে না চান সেক্ষেত্রে হয়তো এটা হবে তাদের ভুল সিদ্ধান্ত এবং আপনার বিশেষ করে ছেলে যদি ধার্মিক হয় তাহলে তাদের উচিত হলো বিবাহ দিয়ে দেওয়া দিনদার এবং ভালো ছেলে হলে বিবাহ দিয়ে দিতে হবে তার অভিভাবকগণ বিবাহ না দিলে তার অভিভাবকত্ব রোহিত বা বাতিল হয়ে পরবর্তী যিনি অভিভাবক যেমন প্রথমত বাবা অভিভাবক বাবা যদি রাজি না হন তাহলে বড়ো ভাই তার পরবর্তী ভাই এবং ভাইয়েরা যদি না হন তাহলে তার অভিভাবক চাচা এভাবে যে সকল অভিভাবকরা আছেন একের পর এক তাদের উপর দায়িত্ব বর্তাবে কিন্তু যদি কোনো অভিভাবকই রাজি না হন কিন্তু মেয়ে আপনার কাজ অফিসে গিয়ে বিবাহ করে ফেলে তাহলে এ বিবাহ হবে কি না এ ব্যাপারে দুটি মত রয়েছে প্রথমত হলো যে ওই বিবাহ হবে না কারণ অভিভাবক ছাড়া কোনো মেয়ের বিবাহ হবে না ছোটো হোক অথবা বড় হোক কুমারী হোক বা তালাক হোক এটা হলো জুমহুর উলামাদের হুকুম বা মত এ মতের পক্ষে রয়েছেন জুমহুর উলামাগন মালিকি শাফি এবং হাম্বলেদের মধ্যে অনেকেই তাদের দলিল হল যেটা আপনার মুস্তাদ্রাক এবং ইবনে হিব্বানে রয়েছে রসোল্লা রয়েছেন ইহা যদি কোনো মহিলা তার অভিভাবক ব্যতীত করে তাহলে তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল কাজেই বিবাহ সহি হওয়ার জন্য অভিভাবক থাকা শর্ত অভিভাবক ব্যতীত বিবাহ হবে না এটা হলো একটি মত দ্বিতীয় মত হলো যে বিবাহ সহি হয়ে যাবে এ মতের পক্ষে রয়েছেন ইমাম আবহানিফার রহমতোল্লাহ আলাই তিনি বলেছেন মেয়ে নিজেকে বিবাহ দিতে পারবে অন্য কেউ বিবাহ করাতে পারবে এবং বিবাহতে ওকিল হতে পারবে তিনি বলেছেন যে কাজী যদি কাজী এবং দুইজন সাক্ষী যদি থাকে কাজী রাজি আছেন রাজি বিবাহ করাইছেন এবং দুইজন সাক্ষীও আছে তাহলে সহি হয়ে যাবে আপনার এক্ষেত্রে তিনি দলিল পেশ করেছেন دوش نمبر آيات العالمين واذا طلقتم النساء فبلغن اجلهن فلا تعذلوهن ان ينكحن ازواجهن اذا تراضوا بينهم بالمعروف ذلك يوعد به من كان يؤمن بالله واليوم الآخر عجو كنتم امرأة স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারা নির্ধারিত ইদ্যৎ পূর্ণ করে তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী বিবাহ করতে বাধা প্রদান করো না এ উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে আল্লাহ কেয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখে এটা বাকার বত্রিশ নম্বর আয়াত এখানে বিবাহটা তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে যে তারা যদি বিবাহ করতে চায় তাহলে তোমরা বাধা দিও না আর অভিভাবককে নিষেধ করা হয়েছে যে বাধা প্রদান করতে কারণ এটা তাদের নিজস্ব হক বা বিবাহের জন্য নিজস্ব হক ইবনু কুদামা আল্লামা ইবনু কোদামা তার মুগ বলেছেন যে আপনার এই অলি ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হবে না কিন্তু বিচারক যদি সঠিক আপনার রায় দেন যে বিবাহ সহি হয়ে যাবে তাহলে সে বিবাহ আপনার সঠিক হবে এবং সহি হবে এমনিভাবে শেখ ওসাইমিন আপনার সলেহ আল ওসাইমিন রহমতুল্লাহ আলাই তার একটি মত রয়েছে তিনি বলেছেন যে শেষ পর্যন্ত যদি কোনো অভিভাবক রাজি না হন তাহলে কাজী অফিসে গিয়ে আপনার বিবাহ করে যদি ফেলেন তাহলে বিবাহ হয়ে যাবে এটা সরল মুমতে রয়েছে কিন্তু কোনো অভিভাবককে না জানিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করলে সেই বিবাহ কোনো অবস্থাতে হবে না কাজেই আমার মনে হয় দ্বিতীয় মতটি আপনার দলিলের ভিত্তিতে শক্তিশালী إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء